আকদ বন্ধন আর কেনা বেচাও হচ্ছে বন্ধন, দুটোকে বন্ধন বলা হয়, আকদ বলা হয় শরীয়তের ভাষায়, ফিকহের ভাষায়। কিন্তু দুটোতে বেশ কিছু পার্থক্য রয়েছে, দুটো বিষয়ে দুটো আকদে পার্থক্য রয়েছে। ইখতিয়ারের ক্ষেত্রে, নির্বাচনের ক্ষেত্রে, অপশনের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। ব্যবসার ক্ষেত্রে খেয়ারে মজলিস, মজলিসের চয়েস বলে একটি ফেকার পরিভাষা রয়েছে। ব্যবসার ক্ষেত্রে খেয়ারে শর্ত, শর্তের একটি এখতিয়ার রয়েছে, অপশন রয়েছে। তিন নম্বর এখতিয়ার রয়েছে ব্যবসার ক্ষেত্রে খেয়ারে আইব, দোষ ত্রুটির এখতিয়ার, অপশন বলে একটি পরিভাষা রয়েছে। এই তিনটের ব্যাখ্যা কি করতে পারেন? খেয়ারে মজলিস, মজলিস মানে যে মজলিস, কেনাকাটার মজলিস হচ্ছে, একজন লোক কোন মাল সামান বিক্রি করছে আর আরেকজন ক্রেতা তার কাছে গিয়েছে, দিয়ে ওখানে খরিদ করনেওয়ালা বলল ইস্তারাইতু, এটার কত দাম? এত দাম। ইস্তারাইতু, আমি খরিদ করলাম, বাংলায় বলেন আমি এটা খরিদ করে নিলাম। সে বললো যে আমি তোমার কাছে বিক্রি করে দিলাম, বেতো। অথবা আগে সে বলেছিল বেতো আমি বিক্রি করলাম, আর এ বলছে ইস্তারাইতু পরে, বললো আগে পরে অসুবিধা নেই। অথবা হ্যাঁ বললো, বললো আমি বিক্রি করলাম, ঠিক আছে ওকে, তার মানে আমি খরিদ করলাম, তাই না? এ অর্থ বহন করলে হইল, কেনা বেচা সম্পূর্ণ হইল না? হইল না, সম্পূর্ণ হয়ে গেছে, কিন্তু ওখান থেকে সরেনি তারা, একই জায়গায় কথা শেষ হয়ে গেছে, কিন্তু ওখানে তারপর অন্য গল্প চলছে, ওখানে দাঁড়িয়ে আছে বা বসে আছে, দোকানেই বসে আছে, কাপড় চোপড় কিনে নেওয়ার পর দোকানে বসে আছেন, নিয়ে আপনি টান দেননি, চলে যাননি, মজলিস আলাদা হয়নি। যতক্ষণ পর্যন্ত ওখানে বসে আছেন, অধিকাংশ ফোকাহা ওলামা আইম্মাদের কাছে আপনার ইখতিয়ার আছে, দুই পক্ষের ইখতিয়ার আছে। দোকানদার বলতে পারে যে ভাই আমার বেচা হলো না, আপনার কাছে ফিরিয়ে দেন, যেগুলো আমাদের দেশের লোকেরা এসব মাসলাই জানে না, আজার ফলে ঝগড়া করে। ক্রেতাও বলতে পারে যে ভাই আমার কেনা হলো না, হ্যাঁ কেনা হলো না, পয়সা নিয়ে আসিনি, ভুলে গেছি, অথবা যে কোনো কারণে ভাই আমার কেনা হলো না, কোন কারণ দর্শাবার দরকার নেই, আমি আপনার মজলিসে আছি, কিনেছিলাম, নিয়েছিলাম, কথা হয়েছিল, কিন্তু আমার এখন পর্যন্ত শরীয়তে আল্লাহ পাক আমাকে অপশন দিয়েছেন, খেয়ারে মজলিস দিয়েছেন, আমি কিনলাম না বা আমি বেচলাম না। এই অধিকার দুইজনের আছে, বায়েরও আছে আর মুশতারির আছে, মানে ক্রেতারও আছে আর বিক্রেতার আছে, এটা বুঝলেন খেয়ারে মজলিস। একমাত্র শুধু হানাফি মাযহাব ওরা বলছে না খেয়ারে মজলিস আর খেয়ারে আবদান নেই, ওদের কাছে বলছে যে কথার ইখতিয়ার, যতক্ষণ পর্যন্ত ওই ব্যবসা সম্পর্কে কেনাকাটা সম্পর্কে কথা চলছিল ততক্ষণ হ্যাঁ না করার ইখতিয়ার আছে, যেমনই ওই কথা শেষ আর একটা প্রসঙ্গ শুরু হয়েছে ইখতিয়ার শেষ হয়ে গেছে, যে শুধু হানাফি মাযহাব। বাকি তিন আইম্মা তারা বলছে যতক্ষণ ওখানে বসে আছে দুইজন আলাদা আলাদা হয়নি ততক্ষণ ইখতিয়ার আছে। ইমাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে, আল বাইয়ানে বিল খিয়ারি মা লাম ইয়াতাফাররাকা, ক্রেতা এবং বিক্রেতার ইখতিয়ার বিল খিয়ারি, অপশন রয়েছে, ব্যবসাকে টিকিয়ে রাখতে পারে আবার ক্যান্সেল করতে পারে, এই কেনা বেচাকে। মা লাম ইয়াতাফাররাকা, যতক্ষণ পর্যন্ত পৃথক না হয়েছে, গরু কিনলেন, খাসি কিনলেন, কোরবানি, আর তারপরে ওখানে দাঁড়িয়ে আছেন, এক আধ ঘন্টা হয়ে গেছে কিন্তু ওখানে আছেন, আলাদা হননি, গরু নিয়ে টান দেননি, মজলিস আলাদা হয়নি, তাহলে এখতিয়ার মালামিয়াতা ফাররাক, যতক্ষণ পর্যন্ত দুইজনে পৃথক না হয়েছে, বাড়ি চলে গেছেন কিনে নিয়ে, তারপরে বা হাট থেকে বেরিয়ে চলে গেছেন, পরে কিছুক্ষণ পরে এসে ফিরে এসে বলছেন না গরু নেওয়া হইল না, এটা চলবে না, এটাকে খেয়ারে মজলিস বলা, এই হাদিসের দলিল। আর আর একটি এখতিয়ার হচ্ছে শর্তের, খেয়ারে শর্ত ব্যবসার ক্ষেত্রে, গরু কিনলেন কোরবানির আর কিনে নেওয়ার পরে বলেন দেখেন আমি নিয়ে গেলাম কিন্তু আমার আব্বা দেখবে, এটা দেখার পর যদি পছন্দ হয় তো রাখলাম, না হলে আপনার বাড়ি ফিরিয়ে দিয়ে চলে যাব, চলবে না? চলবে না, শর্ত লাগিয়েছে সে কেনার সময়। এইরকম পার্স কেনার ক্ষেত্রে এটা আজকাল চলে মনে হয় দোকানে পাঠে, হ্যাঁ আমি নিয়ে গেলাম, ছোট বড় যদি কাপড়টা হয়ে যায় তো ফিরিয়ে দিয়ে যাব, ফিরিয়ে দিয়ে যাব তো রাজি হয়তো দোকানদার, আজকাল হারাম কাজ করছে দোকানদাররা, বলছেন না পয়সা ফিরিয়ে পাবেন না, মাল ফিরিয়ে নিতে হবে, না এটা জায়েজ না, বাধ্য করা জায়েজ না, নাজায়েজ ব্যবসা চলছে এখন সৌদি আরবে, এরকম ব্যবসা যারা বিজনেসম্যান তারা এই হারাম ব্যবসা করছে, এটা হারাম, জায়েজ নয় যে বাধ্য করা ওকে যে তোমাকে পয়সা ক্যাশ ফিরিয়ে নিতে পারবে না, তোমাকে মাল সামান দেখে নাও, আমার কোনোটাই পছন্দ হচ্ছে না, আমি নেবো না,
পয়সা ফেরত করো, ইখতিয়ার আছে পুরো, খেয়ারে শর্ত, শর্তের ইখতিয়ার রয়েছে, যেটা হরণ করে নাই এই দোকানদাররা। খেয়ারে শর্ত এটাকে বলা হয়, শর্ত লাগানো। গাভী কিনে নিয়ে গেলেন, ঠিক আছে ভাই শর্ত লাগিয়ে নিয়ে যা, নিয়ে যাচ্ছি গিয়ে দেখবো তুমি কত লিটার দুধ হয়। বলছে পাঁচ লিটার করে দুধ হয়, যদি হয় আমি এক সপ্তাহ দেখবো, তারপরে যদি হয় তো রাখবো, না হলে ফিরিয়ে দেব। ফেরাতে পারবে না? পারবে না, ফেরাতে পারবে। আর একটা তৃতীয় হচ্ছে খেয়ারে আইব, দোষ ত্রুটি যদি বেরিয়ে যায়, দোষ ত্রুটি বেরিয়ে যায়। মাল সামান নিয়ে গেলাম ঠিকই, হ্যাঁ গাড়ি কিনে নিয়ে গেলাম, চালাবো, চালার পরে যদি ঠিক থাকে তো ঠিক আছে, আর যদি দোষ ত্রুটি বেরিয়ে যায় তাহলে ফিরিয়ে দিয়ে যাব। দোষ বের করে দিতে পারলে ফিরিয়ে দেওয়ার অধিকার আছে। এই আইবের ক্ষেত্রে বিবাহ এবং ব্যবসা এক। দোষ যদি বেরিয়ে যায় তাহলে ব্যবসা তো মাল সামান ফেরত করা যাবে, ঠিক না? মানে বিবাহর ক্ষেত্রে বিবাহকে রিজেক্ট করা যাবে, বিবাহ হয়ে গেছে ঠিক না, বিবাহ দেখ বউ দেখিয়েছিল এক বোনকে বা গ্রামের একটা সুন্দরী মেয়েকে, আর কবুল করার দিন উঠিয়ে আর একটা দিয়ে দিয়েছে। এগুলো খুব বেশি হয় বাংলাদেশে, তাই না? প্রায় শোনা যায় আমাদের একদিনই বা বলছে আমাকে এরকম করে ঠকেছে, দেখিয়েছে খুব ভরসা আর দিয়েছে খুব কালো। বুঝতে পারছেন? হারাম এটা, খেয়ানত, মান গাসসানা ফালাইসা মিন্না, যারা এরকম ধোকা দিবে তারা আমার উম্মতের না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো এরকম যদি কারো সাথে হয় তো কি করবে, রাখতে হবে তোকে না? খেয়ারে আইব, আমি দোষ পেয়েছি সুতরাং রাখবো না। খেয়ারে আইব যেমন ছেলের পক্ষকে রয়েছে, তখন মেয়ের পক্ষকে রয়েছে। মেয়ের বিবাহ দিল, বিবাহ দেওয়ার পর দেখা গেল যে ছেলের পুরুষত্ব নেই অথবা দুর্বল, অনেক ঘটনা এরকম ঘটে না, ঘটে না, এটা খেয়ারে আইব। এখানে অপশন রয়েছে, আইব দোষ পাওয়া গেছে সুতরাং বিবাহ রাখলাম না, অধিকার রয়েছে। এরকম মেয়ের মধ্যে যদি এরকম দোষ ত্রুটি পাওয়া যায়, হ্যাঁ ভিতরে মারাত্মক রোগ আছে আর আমাদেরকে বলেনি যে এইরকম রোগ আছে, পরে বউ নিয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে প্রতিদিন হাসপাতাল নিয়ে যাও, আরে মারাত্মক রোগ, হ্যাঁ না রাখা যাবে না, আপনার এখতিয়ার আছে, কোনো কোনো হবে না এই ক্ষেত্রে। সে আপনি ধৈর্য ধারণ করেন আল্লাহর ফয়সালার উপর, আর যদি মনে করে যে ওরা ধোকা দিয়েছে দিয়েছে তারপরও সবুর করলাম রেখে দিলাম, আপনি এর উপর আজর পাবেন না কি পাবেন, কিন্তু আপনার শরীয়তে কি দিয়েছেন, স্বাধীনতা দিয়েছেন, নির্বাচনী শক্তি শরীয়তে দেওয়া শক্তি আপনার কাছে রয়েছে, ক্ষমতা রয়েছে, হ্যাঁ অপশন রয়েছে আপনার কাছে। তো বিবাহে কি বললাম, শুধু খেয়ারে আইব রয়েছে, খেয়ারে শর্ত নেই। বিবাহকে নিয়ে যাওয়ার পর মেয়েটাকে নিয়ে যাচ্ছি উঠিয়ে, হ্যাঁ বা আমি বিয়ে করলাম আপনার মেয়েকে আপনার বোনকে, কিন্তু বাড়ি নিয়ে যাওয়ার পরে যদি আমার মা বাপকে ভালো লাগে বৌমা হিসাবে তো রাখলাম, না হলে বিদায় করে দেবো, চলবে না? চলবে, খেয়ারের শর্ত বলে কিছু নাই, এটা চলবে না, জায়েজ নাই। খেয়ারে মজলিস, বিবাহর মজলিসে বিয়ে পড়া হয়েছে আর ওখানে বসে আছেন, আমোদ ফুর্তি করছেন, খাওয়া দাওয়া করছেন, গল্প গুজব করছেন, দু ঘন্টা পরে বলছেন যে রাখা হইল না, চলবে না? চলবে না। খেয়ারে মজলিস বলে কিছু নাই বিবাহ ক্ষেত্রে, শুধু কি আছে খেয়ারে আয়েব, দোষ ত্রুটি বের করে দিতে পারে যদি ছেলে পক্ষ, তাহলে নিকাহকে বিবাহকে বিচ্ছেদ, বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারেন, অথবা মেয়ে পক্ষ যদি দোষ বের করে দিতে পারে তো বিবাহকে বাতিল ঘোষণা করতে পারে যে বিবাহ রাখা হইল না। এই ছিল খেয়ার সম্পর্কে।